রাজধানীর 500 বেশি স্পটে প্রতিদিন শত কোটি টাকার মাদক বাণিজ্য। মাদক সম্রাট আর সম্রাজ্ঞীদের কোটি কোটি টাকা মুনাফা, বিলাসী জীবন। নিয়ন্ত্রক সংস্থাগুলোর মাঝে মাঝে অভিযান সফল অথবা ব্যর্থ। প্রধান আসামিরা ধরাছোঁয়ার বাইরে, আর যারাও ধরা পড়ছেন তারা কদিনের মধ্যেই জামিনে মুক্ত অথবা খালাস। এই হলো বাংলাদেশের চলমান মাদক বাস্তবতা। এই অবস্থায় দাঁড়িয়ে টিম আন্ডার কাভারের এবারের নিবেদন, পুরনো বোতলে নতুন মদ, নেশার স্বর্গরাজ্য। মূল অনুসন্ধানে ঢোকার আগে এই মানচিত্রে মনোযোগে চোখ রাখুন। ঢাকা মহানগর পুলিশ সদর দফতরের এক তালিকায় দেখা গেছে, ডিএমপির বিভাগ অনুযায়ী রমনায় মাদকের স্পট আছে 53টি, লালবাগের স্পট সংখ্যা 57, ওয়ারিতে আছে 77টি মাদকের স্পট, মিরপুরে বেশি নয় মাত্র 56টি, অভিজাত এলাকা গুলশানে স্পটের সংখ্যা 25টি, উত্তরে আছে 40টি, মতিঝিলে 22টি আর তেজগাঁওয়ে 25টি চিহ্নিত মাদক স্পট আছে। সরকারি হিসাবে 395টির বাইরে নতুন গজিয়ে ওঠা কিছু স্পট সম্পর্কে কর্তৃপক্ষকে ধারণা দেব প্রথমে। লোকেশন মোহাম্মদপুর। শুনেছি ক্যাম্পের বাজারের বাইরেও এখানে শতাধিক মাদকের খুচরা পাইকারি বাজার আছে। সেই বাজারের সন্ধান পেতেই রিক্সা ভ্রমণ। রিক্সা চালক সব স্পটেরই খবর জানে। নেমে পড়লাম মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায়। সাম্প্রতিক সময়ে খুব জনপ্রিয় এই স্পটটি। দেখুন, হাত বাড়ালেই মেলে সব ধরনের মাদক। জনপ্রিয়তার প্রথম দিকে আছে ইয়াবা, তারপর গাঁজা এবং ফেন্সিডিল। স্পটের পাশেই এলিট ফোর্স র‍্যাবের একটি ক্যাম্প আছে। অথচ দেখুন কেমন রমরমা ব্যবসা চলছে। এবার স্পট বদল। গন্তব্য মোহাম্মদপুরের বেড়িবাঁধের লাউতলা এলাকা। মাথায় একটি নাম আগে থেকেই ছিল, সেখানে গিয়ে তাকে অর্থাৎ ফারুককে খোঁজ করা। তিনি অবশ্য সে সময় শিবের সাধনা মানে গাঁজা সেবনে ব্যস্ত ছিলেন। ফারুককে টাকা দিয়ে আমরা তার মারফতেই ইয়াবা সংগ্রহ করলাম। লেনদেনের পর জমে ওঠা সম্পর্কে টানে তিনি জানালেন, শুধু ইয়াবাই নয়, এখানে পাওয়া যায় হেরোইন সহ সব ধরনের মাদক। রেগুলার সল কি কইছি এক কথাই তো কই দিছি, আর হিসাবে যার দরকার এই জন্য সব আছে। ফারুক পর্ব শেষ করে নতুন গন্তব্যের পথে ছদ্মবেশে টিম আন্ডারকভার। কিছুক্ষণ পর মোহাম্মদপুর টাউন হল বাজারের পাশে শহীদ পার্কের গেটে আমরা। ঘুটঘুটে অন্ধকার, তার ভেতরেই আধারের বাসিন্দাদের রমরমা বাণিজ্য। পরদিন আবারও মোহাম্মদপুরের সেই মাদক বিক্রেতা ফারুকের কাছে। আগের দিনের খাতিরে সূত্র ধরে আবারও ইয়াবা কেনা হলো তার কাছ থেকে। আজকে টার্গেট কোনো একটি আবাসিক হোটেলের রুমে বসে ইয়াবা সেবন উইথ ইয়াবা ব্যবসায়ী। প্রথম দিকে পুলিশি ঝামেলার কথা বলল, পরে নোট দেখে রাজি হয় ফারুক। তবে হোটেলে নয়, তার বাসাতেই, কিন্তু ভাড়ার বিনিময়ে। একজনে আমি রাখতে পারবো, যেমনি দুইজন তো পারা সম্ভব না, পারা একজন হইতেন বুঝতাম, দুইজন তিনজন চারজন। এখানে শুধু সেবনের ব্যবস্থাই নেই, আছে হোম ডেলিভারির সুবন্দোবস্ত। ঠিক আছে, আর ওই যে আপনি গো ঠিকানা দিয়ে দেন, আমি ওই জায়গায় যাবো। কি করেন আপনি হোম ডেলিভারি দিতে? ডেইলি ডেইলি। রাজধানীর আবাসিক হোটেলগুলোকে ঘিরে তৈরি হয়েছে ভয়ঙ্কর মাদক নেটওয়ার্ক। সেখানে অভিনব কায়দায় বিক্রি করা হচ্ছে ইয়াবা আর ফেন্সিডিল। লাখ লাখ পিস ইয়াবা আর ফেন্সিডিল সংরক্ষণ করা হচ্ছে এয়ার কন্ডিশন কিংবা ফ্রিজের মধ্যে। টিম আন্ডার কাভারের চোখে এবার আপনারা দেখবেন সেই অভিযানের দৃশ্য। পুরনো পল্টনের তোপখানা রোডের হোটেল ডিল্যাক্স, রুম নম্বর 309, কড়ানাড়া, সঙ্গে অনুসন্ধানী ক্যামেরা। ক্যামেরার চোখে দেখতেই পাচ্ছেন আবাসিক হোটেলের রুম নেশার নিরাপদ স্বর্গ রাজ্যে রূপান্তরিত হয়েছে। পেছনের কারিগর মাসুদ ও ইমরান। প্রথমে মেলে ফেন্সিডিল, এরপর মেলে স্ট্রবেরি স্বাদের মরণ পিল ইয়াবা,
তথ্য বলছে এই মাসুদ ও ইমরান রিপন নামের একজনের সহায়তায় পুরনা পল্টন এলাকায় হোটেল কেন্দ্রিক মাদক সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা ঘন ঘন হোটেল বদলায় কিন্তু গ্রাহক বদলায় না। জিজ্ঞাসাবাদে উঠে আসে এসব তথ্য। স্যার, আমি 30 বছর ধরে ফেন্সিডিল খাই। 30 বছর যাবত ফেন্সিডিল খাও? দেশি আর খাই। এখানে আমার একটা ভাই আছে লিটন, আমি চিনি ওই লিটন নামে। ওই সে তোমাকে শেল্টার দেয়? হ্যাঁ, সে শেল্টার দেয়। এখানে যারা খায় তারা এসে এখানেই খায় না নিয়ে যায়? এখানেই খায়। এখানেই খায়। কত করে বিক্রি করো? হ্যাঁ, 1,000 টাকা। কেন কত করে? ওখান থেকে আনি 500-600। 500-600। তোমার একদিনে কয়শো বিক্রি করো? একদিনে আমার স্যার 10-12টা। 10-12টা মাত্র? এর হোটেল এর আগে প্রীতমে ছিলাম। প্রীতমে ছিলা? কয়দিন ছিলা প্রীতমে? প্রীতমে আমরা কিছুদিন পর পর চেঞ্জ করো। আচ্ছা আচ্ছা, ইয়াবা কোথা থেকে নিয়ে আসছো? খুলনা থেকে। ইয়াবাও খুলনা থেকে? এবার সবচেয়ে মজার দৃশ্য ধরা পড়ে। ঘর ঠান্ডা করার এসি এখন ইয়াবার গোডাউন, হাজার হাজার পিস ইয়াবার নিরাপদ ভাণ্ডার। এই সূত্র ধরেই ইয়াবা চোরাচালানে আরও একটি অভিনব কৌশল দেখাবো আপনাদেরকে। কৌশলের নাম হারমোনিয়াম থিওরি। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। প্রতিটি হারমোনিয়ামে কমপক্ষে 50 লাখ টাকার ইয়াবা চোরাচালান করছে একটি সিন্ডিকেট, আর মাধ্যম হিসেবে ব্যবহার করছে কুরিয়ার সার্ভিস। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়া এই ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে প্রথমে কক্সবাজারের সীমান্তে আসে। সেখান থেকে ইয়াবাগুলোকে একটি বায়ুরোধী বার্মিজ মোড়কে ঠোকানো হয়। তারপর সেগুলোকে হারমোনিয়ামের ভেতরের অংশে আঠা দিয়ে লাগানো হয়। পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসাবে সেগুলোকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজধানীতে পাঠানো হয়। বাজার মূল্যে প্রায় 1 কোটি টাকার ইয়াবা সহ ধরা পড়া টগর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তার কাজ শুধু হারমোনিয়ামগুলোকে কুরিয়ার সার্ভিস থেকে অফিস পর্যন্ত পৌঁছানো। ডেস্টিনেশন জাস্ট আমার কাছে রাখবো, আমার অফিসে ও আসবে এসে নিয়ে যাবে। আমার অফিস শান্তিনগরে। আমারটা পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড। অভিযানে জব্দ হওয়া দুটি হারমোনিয়াম থেকে প্রায় 20,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। দেশে মাদকাসক্তের সংখ্যা 70 লাখ, তার বিপরীতে নিয়ন্ত্রক সংস্থায় কাজ করছেন মাত্র 1705 জন। অর্থাৎ প্রতি 4,103 জনের জন্য মাত্র একজন কর্মকর্তা অথবা কর্মচারী। গাড়ি মাত্র 2টি, অস্ত্র নেই, নেই গোয়েন্দাগিরির আধুনিক সরঞ্জাম। এত সব সীমাবদ্ধতা নিয়ে কীভাবে নিরস্ত্র কর্তৃপক্ষ সশস্ত্র প্রতিপক্ষের মোকাবেলা করছে বা করবে, সেই গল্প বিরতির ক্ষণিক বিরহ শেষে। অসহায় কর্তৃপক্ষ কীভাবে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করছে সেই গল্প একটু পরে বলবো। তবে তার আগে বলতে চাই রাজধানীর নতুন ফ্যাশন সীসা বার সম্পর্কে। রাজধানীতে ঝুঁকিপূর্ণ সীসা বারের সংখ্যা 104টি, যেখানে সীসার ধোঁয়ার সঙ্গে একাকার হয়ে যাচ্ছে গাঁজা আর ইয়াবার ধোঁয়া। এবার সেই অনুসন্ধানী গল্প। ঘড়িতে সময় সন্ধ্যা 7টা। ধানমন্ডি 15 নম্বর সড়কের একটি বাণিজ্যিক ভবনের 5তলায় H2O নামের একটি রেস্টুরেন্টে রাতের খাবারের খোঁজে টিম আনতে হয়। ঢোকার সময় ফটকের বাইরেই চোখে পড়ল একটি নিষেধাজ্ঞা। রেস্টুরেন্ট, কিন্তু এমন নিষেধাজ্ঞা সত্যি সন্দেহের উদ্রেক করল টিম আন্ডার কভারের সদস্যদের মধ্যে। ভেতরে ঢুকতেই হাল আমলের গান কানে বাড়ি দিল, আলো আধারের খেলা, সাথে ছোট ছোট কেবিনের পাশেই বিশাল লাউঞ্জের দেখা মিলল। নিরিবিলি জায়গা বুঝে বসে খাবারের জন্য রেস্টুরেন্টের ওয়েটারকে ডাকতেই মেনু কার্ড ধরিয়ে দিলেন। অর্থাৎ রেস্টুরেন্ট নামে হলেও আড়ালে চলছে সীসা বার। এতক্ষণ নিষেধাজ্ঞার কারণ বোঝা গেল। হাতের ডান পাশে রাখা গোপন ক্যামেরার চোখে ধরা পড়ল এক যুবক গানের তালে তালে টানছেন সীসা। অদূরে বসে থাকা এক নারীকেও সীসা টানতে দেখা গেল। এবার কেবিনের ভিতরে কি আছে ঢুকে দেখতে চাই আন্ডারকভার। গোপন ক্যামেরার চোখে দেখুন কি হচ্ছে ভিতরে। আচ্ছা
কেন 18 বছরের নিচে কারো প্রবেশ নিষেধ এখানে, তার কারণ স্পষ্ট হয়েছে। কারণ এখানে নারী পুরুষের অকাতরে সীসা খাওয়ার ব্যবস্থা রয়েছে, রয়েছে পরোক্ষভাবে অসামাজিক কাজে লিপ্ত হবার ইন্ধন। এই সূত্রে একটি তথ্য দিয়ে রাখি, এসব সীসাবারে ভিভিআইপি ও রেগুলার কাস্টমারদের বিশেষ কায়দায় হুক্কায় করে ইয়াবা ও গাঁজা পরিবেশন করা হয়। যারা ভাবছেন সীসা খেলে কি হয়, এটা তো খারাপ না, তাদের জন্য বলি, চিকিৎসকরা বলছেন সীসায় ব্যবহার করা হয় টেট্রাহাইড্রোক্যানাবিনল, যা তৈরি হয় হাশিশের নির্যাস থেকে রাসায়নিক মিশ্রণে। সীসার একটি সেশনে বের হওয়া ধোঁয়ার পরিমাণ 100 সিগারেটের সমান। এর মধ্যে উচ্চমাত্রার টক্সিন, কার্বন মনোক্সাইড, হেভি মেটাল সহ ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকে। আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে এই সীসা ক ক্যাটাগরির মাদক। এবার জানাবো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাল হকিকত। 70 লাখ মাদক সেবী, বিপরীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোট জনবল কাঠামো মাত্র 1705 জন। এর মধ্যে 100 জনই অফিস প্রধান, 300 জন ডাক্তার ও নার্স, নাইট গার্ড ও অফিস সহকারী মিলিয়ে আরও 300 জন, শূন্যপদ 350। অর্থাৎ সব বাদ দিয়ে সারা দেশে এই সংস্থার সক্রিয় কর্মীর সংখ্যা মাত্র 655 জন। যাদের বিরুদ্ধে এই অধিদপ্তরের লড়াই, তারা কতটা শক্তিশালী, শুনুন একসময় সক্রিয় বর্তমানে চিকিৎসাধীন এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে। প্রথম আমাকে দিয়ে কাজ করেছে অস্ত্র, মান বগুড়া থেকে যেমন নিয়ে গেছে, সে আমাকে সাথে করে ওখান থেকে অস্ত্র আনাইছে ঢাকায়, আখড়া থেকে ফেন্সিডিল আনাইতো, মানে ইংল্যান্ডে করে পেটে করে এইভাবে আনতাম। এখানে অন্য বাস্তবতাও আছে, যারা রক্ষক তারাই বিভিন্ন সময় ভক্ষকের ভূমিকা নেন। অভিযোগের তালিকায় এটি প্রথম দিকে, আজকে 10 লাখ টাকার মাল ঢুকবে, তাকে দিতে হবে 5 লাখ, যেমন 10 লাখ টাকার মাল আমি 40 লাখ টাকা বিক্রি করতে পারবো, আমি আনতেছি আপনি তো খাইছেনি, তার পাহারাই তো তাদের গাড়ি দিয়ে তো আমি চলে আসতেছি, এরকম করে পুলিশেরা সাহায্য দিত আমাদের অভিযানে, কলিগ অভিযানে। হ্যাঁ, আজকে যেমন এই স্পটে অভিযান চললো, তখন দেখা গেছে 10 জনের মধ্যে একজন তো ঘুষ খান, আপনারা খান না, তখন সে মানে ওই খবরটা পৌঁছায় দেয়, লিক করে। এত সব সীমাবদ্ধতার মধ্যেও নিয়ন্ত্রক অধিদপ্তর অভিযান পরিচালনা করে। একটি সফল অভিযানের গল্প শোনাই। প্রথম স্পট, কারণবাজার রেললাইন বস্তি। এরপর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, শ্বাসরুদ্ধকর অভিযানের প্রথম ধাপে ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানের শেষ ধাপে ধরা পড়ে রাঘব বোয়ালের তালিকায় থাকার শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম ওরফে 25। শীর্ষ মাদক ব্যবসায়ী 25-কে 25 দিনও আটকে রাখা সম্ভব হয়নি, জামিনে মুক্ত হয়েছে সে। এই সূত্রে জানিয়ে রাখি, মাদক মামলায় শতকরা 60 ভাগ আসামি খালাস পায় আর জামিনে মুক্ত হয় 100 ভাগ। কেন, এবার সেই গল্প। পুলিশ হেডকোয়ার্টারের পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম 6 মাসে দেশের আদালতগুলোতে 7,134টি মাদক মামলার বিচারে রায় দেওয়া হয়েছে। এর মধ্যে 3,082টি মামলায় সাজা হয়েছে 3,690 জন আসামির। ওই সময়ের মধ্যে 4,052টি মামলায় খালাস পেয়েছে 5,463 জন আসামি। অর্থাৎ বিচার সম্পন্ন মামলাগুলোর 59.68% আসামি খালাস পেয়ে গেছে। এছাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিসংখ্যানে দেখা গেছে, 2015 সালে ওই সংস্থার করা মামলাগুলোর রায়ে 55 ভাগ এবং 2016 সালে 56 ভাগ মাদক মামলার আসামি খালাস পেয়ে গেছে।
জীবন বাজি রাখা শ্বাসরুদ্ধকর অভিযান, মাদক উদ্ধার, অতঃপর আসামি খালাস, এর কারণ কি? জবাব দিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। এজাহার এবং জব্দ তালিকায় বৈপরীত্য দেখা যায়, আবার কেমিক্যাল রিপোর্ট অনেক সময় আমরা খুঁজে পাই না। গা ছাড়া কিছু কিছু তদন্ত আছে, সেই ক্ষেত্রে মামলাগুলা দুর্বলতা দেখা যায়, ওই ফাঁকে মামলা খালাস হয়ে যায়। দীর্ঘদিন মামলা যখন চলতে থাকে সেই ক্ষেত্রে সাক্ষীরা যে ঠিকানায় থাকে সেই ঠিকানায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। অভিযুক্তের তালিকায় আরও একটি পক্ষ আছে, নাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা খালাসের সংখ্যার সাথে দ্বিমত না করে তুলে ধরেছেন নিজেদের যুক্তি। সরেজমিনে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে এবং তার ইতিপূর্বে বেশ কয়েকটা মাদক মামলা রয়েছে। এই মাদক মামলা একাধিক মাদক মামলার সাথে সম্পৃক্ত এবং একজন কুখ্যাত মাদক সন্ত্রাসীকে আমরা হাতে নাতে আমার নিজের নেতৃত্বে পরিচালিত অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। আমি জানি না আমাদের কী ত্রুটি ছিল, আমরা একটু পর্যালোচনা করে দেখব যে গতকাল সে জামিনে মুক্তি পেয়েছে। কর্তৃপক্ষের আত্মপক্ষ সমর্থনের ফাঁকে জানিয়ে রাখি, গত ছয় মাসে ঢাকা রেঞ্জের 13টি জেলায় 1912টি মামলার রায়ে 1027 আসামি সাজা হলেও খালাস পেয়েছে 1411 জন আসামি। কেন আসামিরা খালাস পায় কিংবা দীর্ঘসূত্রিত হয় মামলায়, তার একটি বড় কারণ মাদকের নমুনা পরীক্ষায় জট। শুনলে অবাক হবেন, সব ধরনের মাদক পরীক্ষার জন্য বাংলাদেশে মাত্র একটি ল্যাব আছে, সেখানে আছে প্রয়োজনের তুলনায় অতি সামান্য জনবল। সেই ল্যাবেই চলছে মাদকের পরীক্ষা নিরীক্ষা, চলছে ইয়াবা শনাক্তকরণের পরীক্ষা। নির্দিষ্ট রাসায়নিক মেশানোর পর সত্যিকার অর্থে ইয়াবা ট্যাবলেট হলে তার রং হবে লালচে বা গাঢ় কমলা রঙের, তা না হলে রঙের কোনো পরিবর্তন হবে না। এবার কোকেন পরীক্ষার চিত্র, কেমিক্যাল দিলে সত্যিকার কোকেন হবে নীল রঙের, তা না হলে নীলচে বর্ণ হবে না। চলছে হেরোইন শনাক্তকরণের পরীক্ষা, সত্যি যদি আটককৃত মাদকটি হেরোইন হয় তবে কেমিক্যাল মেশালে তা হবে লালচে বেগুনি বর্ণের। এই রাসায়নিক পরীক্ষাগারটি কিভাবে তার কাজ করে যাচ্ছে, তাদের কী কী সীমাবদ্ধতা আছে, শুনুন প্রধান রাসায়নিক পরীক্ষকের কাছ থেকেই। এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের জন্য বর্তমানে এই মুহূর্তে শুধুমাত্র কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষার নামে ঢাকায় একটা পরীক্ষাগার আছে, আর বাংলাদেশের কোথাও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরীক্ষাগার আপাতত চালু নাই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পরীক্ষাগারের জন্য এখন যে পরিমাণ আলামত পরীক্ষাগারে আসে সেটা ক্যাপাসিটির অতিরিক্ত, কারণ বাংলাদেশে প্রতি বছর বর্তমানে এই বছরও নিয়মিত মামলা প্রায় 60,000 মতো হবে। আসলে একটা পরীক্ষাগারের দ্বারা সারা বাংলাদেশের পরীক্ষা করা খুবই কষ্টকর। আমরা এখন শুধুমাত্র বিচার কাজ ত্বরান্বিত করার জন্য এবং আমাদের বর্তমান মাননীয় মহাপরিচালক মহোদয়ের ব্যক্তিগত সদিচ্ছার কারণে আমরা এই রিপোর্টগুলো চেষ্টা করতেছি, কিন্তু এটা তো সব দিন পারবো না। একটা মানুষকে যদি সার্বক্ষণিক সময়ের অতিরিক্ত কাজ করানো হয় তার তো ওয়ার্কিং ক্যাপাসিটি কমে যায়, লোকবল কারণের জন্য অনেক সময় এটা পেন্ডিং হয়ে যায়, যেটা খুবই কষ্টকর। আসলে সবসময় লোকবল স্বল্পতার কারণে আমরা দিতে পারি না। যেটা বুদ্ধিমান দর্শকরা নিশ্চয়ই এরই মধ্যে বুঝে ফেলেছেন, শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে কতটা দুর্বল কর্তৃপক্ষ, তারপরও তারা চেষ্টা করছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ানোর চেষ্টা। তাদেরকে সাথে নিয়ে টিম আন্ডারকভার এবার একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে পাকড়াও করবে। অভিযাত্রী গাড়ি বহর চলেছে অভিযুক্তকে ধরতে, দেখুন কেমন ঠাসে ঠাসে আর চাপাচাপি, যেন রাজধানীর লোকাল বাস। আগে বলেছি গাড়ি মাত্র দুটি। কিছুক্ষণের মধ্যেই মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প, যেটি ঢাকার প্রধান মাদক বাজার, সেখানে আমরা ধরা পড়ে খোরশেদ নামের এই মাদক ব্যবসায়ী, যে ইশতিয়াকের হয়ে ক্যাম্পের বাজারে মাদক ব্যবসা করে। ধরা পড়ার পর শুনুন তার জবানবন্দি। তুমিও খাও তাই না? এই যে তুমি খাও, তাহলে তুমি যে খাও সেটা তোমার ছেলে যদি শিখে তুমি তাকে শাসন করতে পারবা? নিশ্চয় পারবো না। বললো যে তুমিও তো খাও, আমাকে মানা করো কেন, কিছু বলার থাকবে? এই যে ইশতিয়াক বলো, তারপর ফেলিয়ার মান, তুমি এখন আসল চিত্রটা বলে দাও ভাই, এটা বলে দাও। মূল ব্যবসাটা হলো ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ধরা ছোঁয়ার বাইরে মূল হোটা হলো ইশতিয়াক টক, এটা সত্যি কথা তো? এটা তো ওরাই করে, এক সময় তো করতাম, সত্যি কিনা? আমি এক সময় বন্ধু বান্ধব হাঁটাফিরা করতাম স্যার, এই হইলো আমার অপরাধ। যে আপনার সত্যি কথা, এ পেলুয়ার মান রকিব
মুন্না আমরা এক জায়গারই মানে বন্ধুদের হাঁটাফেরা করতাম চলতাম এই নিয়ে আমার এই অপরাধ। এখন মনে করেন আমি আজ থেকে পরে এক দুই তিন মাস দিয়ে আমি মানে যখন থেকে ই হয়েছি আমি আর থাকি না স্যার। হ্যাঁ এক লোকে খাওয়া দাওয়া করি। কি বুঝলেন, খুব বেশি আশা করার কিছু নেই। এই খোরশেদ হয়তোবা কয়েকদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে, কারণ তাদের হাত অনেক লম্বা। তবে শেষ করার আগে একটা মজার ছবি দেখাই। মাদক ব্যবসায়ীরা কখন যে কোন বেশ ধারণ করে সেটা বোঝা মুশকিল। দেখুন আর ভাবুন। মাদকের বিরুদ্ধে যুদ্ধ সহজ নয়, এখানে যুদ্ধ জয়ও রাতারাতি সম্ভব নয়। কিন্তু যারা যুদ্ধে জয়লাভ করতে পারবেন না এই ভেবে সমঝোতা করে ফেলেন, লজ্জা তাদের জন্য। এমন মানুষ যেমন পোশাকি বাহিনীতে আছেন, তেমনি আছেন আম জনতার মধ্যে। একবার ভাবুন তো, এই 2 কোটি মানুষের ঢাকা শহরে কতজন মাদক ব্যবসায়ী? 1 লাখ 2 লাখ? সবাই যদি আমরা সোচ্চার হই তাহলে তারা কি পালানোর পথ পাবে? বাকিটুকু টিম আন্ডার কভার লাইভ। দর্শক স্বাগত টিম আন্ডার কভার লাইভে। আপনার আধা ঘন্টায় দেখেছেন ঢাকা শহর কীভাবে নেশার স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে। কর্তৃপক্ষ বারবার চেষ্টা করছেন, কিন্তু কোথায় যেন একটি ব্যর্থতার সুর আমরা দেখতে পাচ্ছি। যারা আসামে ধরা পড়ছেন তারা কিন্তু খুব অল্প দিনের মধ্যেই ছাড়া পেয়ে যাচ্ছেন। এই প্রোগ্রামটি দেখার পরে নিশ্চয়ই আপনাদের মধ্যে অনেক রকম প্রশ্ন তৈরি হয়েছে, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমাদের টিম আন্ডার কভার লাইভ। আমি আপনাদের সঙ্গে আছি আশিকুর রহমান শ্রাবণ, আমাদের সঙ্গে আছেন 2 জন মানুষ, তাদের সঙ্গে প্রথমে আপনাদের আলাপ করে। আমাদের সঙ্গে আছেন সরকারের সাবেক সচিব এবং মাদক শক্তি বিশেষজ্ঞ ভূঁইয়া শফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন ডিজি নার্কোটিক্স জনাব মোহাম্মদ জামালউদ্দিন আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যে নাম্বারটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে আপনারা ফোন করে আপনাদের মূল্যবান মতামত, প্রশ্ন, তর্ক, বিতর্ক যা আপনাদের মনে আসে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারেন। শুরু করছি আসলে প্রথম প্রশ্ন দিয়ে, স্যার আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনি সরকারের খুব গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন দীর্ঘদিন এবং এখন মাদকাসক্ত বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন, আপনি একটি রিহ্যাব সেন্টারও চালাচ্ছেন। স্যার প্রথমত আপনার কাছ থেকে জানতে চাই ছোট্ট করে, আসলে যে মাত্রায় আগে রিহ্যাবে আসতো ছেলেমেয়েরা এখন মাত্রা নিশ্চয়ই আগের চেয়ে বেড়েছে, এবং সেই মাত্রাটা কী এবং কেন বেড়েছে বলে আপনার মনে হয়? ছোট্ট করে আপনার কাছ থেকে শুনবো আমরা। মাত্রা বাড়ার কারণ হচ্ছে বেশি আসক্ত হচ্ছে, সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা তৈরি করছে, এবং রিহাব যে সম্পর্কে একটা আইডিয়া তৈরি হয়েছে, যারা রিহাব থেকে যাচ্ছে অনেকে ভালো হয়ে যাচ্ছে, তো সেসব জায়গায় আসছে। এটি আসক্তি বেড়ে গেছে এতে কোনো সন্দেহ নেই। স্যার এই বেড়ে যাওয়ার কারণ বলে আপনার কাছে কী মনে হয়? কারণটা হচ্ছে মেলা কারণ, এক কথায় তো বলা যায় না। প্রথমে হচ্ছে এক ধরনের কী বলা যায় বলবো, এক ধরনের সামনে যদি কোনো আলোর নেশা তৈরি না হয় তখন এক ধরনের হতাশা তাদেরকে গ্রাস করে এবং তারা একটা অন্ধকার নেশা বেছে নেয় আপাত শান্তির জন্য, কিছু সেবন করে তারা শান্তির পথ খোঁজার চেষ্টা করে খোঁজে এইটা। আর একটা হচ্ছে এত বেশি সাপ্লাই হচ্ছে তরুণদের কাছে, আর যাদের কাছে কোনো উচ্চতার আদর্শ নেই, অনুসরণ করার মতো নেতৃত্ব নেই, পজিটিভ কোনো নেশা নেই, তারা এটা গ্রহণ করবে। নৈতিক বর্ম বিভিন্নভাবে ভেঙে পড়ে, অপরাজনীতি, অপসংস্কৃতি, বিশেষ করে আকাশ সংস্কৃতি যে ভোগবাদটাকে চাঙ্গা করে, তাই না? এবং স্যার সহজলভ্যতা কি একটি বড় কারণ এখানে? নিঃসন্দেহে। স্যার আপনার কাছে আসি, আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এই বিষয় নিয়ে এবং সাম্প্রতিক সময় আপনি কত অভিযান পরিচালনা করেছেন, আমি সেখানে ছিলাম। একটি বিষয় আমরা দেখেছি যে আপনারা যে সমস্ত প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ছেন তারা আসলে খুবই সশস্ত্র এবং শক্তিশালী, সেই বাস্তবতায় আপনারা যে কর্তৃপক্ষ যারা লড়াই করছেন তারা কতটা শক্তিশালী বলে আপনি মনে করছেন? আমাদের নৈতিক শক্তিটা সবচাইতে বেশি সেটি আমরা বলতে পারি, এবং এ পর্যন্ত যে সমস্ত কাজের সাফল্য এসছে তার পেছনে নৈতিক শক্তি সক্রিয় ছিল বলে আমার কাছে মনে হয়েছে। না হয় আপনি যেটা বলেছেন যে যে লোকবল দিয়ে যে ধরনের অবস্থার মধ্যে আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি তাতে সাফল্য আসার কথা না। আমরা প্রতিদিনই কিন্তু এই যে আপনি বললেন ইয়াবা বা বিভিন্ন মাদকের উপকরণ আমরা প্রতিদিনই জব্দ করছি, ধরছি, আসামি ধরছি, এবং এটি এক ধরনের অফুরন্ত ভাণ্ডারের মতো তৈরি হয়ে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে। এটার পেছনে নিশ্চয়ই অনেক কারণ থাকবেন। এই স্যার, স্যারের কথার সাথে আমি একটু মিলিয়ে এইটুকুই বলতে চাই যে অনেকেই আসলে নেহায়েত হতাশা থেকে মানে মাদক নিচ্ছে তা নয়, অনেক অ্যাডভেঞ্চার থেকে নিচ্ছে, কৌতূহল থেকে নিচ্ছে, বন্ধুর সংসর্গে মিলে নিচ্ছে,
নানা কারণে ইয়াবা নিচ্ছে বা মাদক নিচ্ছে। এখন সম্প্রতি যেটি মাদক, এখন মাদক এবং ইয়াবা সমার্থক হয়ে গেছে, মানে একই বলা যেতে পারে সিনোনিম হয়ে গেছে এরকম আর কি। তো আমি যেটি বলবো যে আমাদের চেষ্টা অব্যাহত আছে, করে যাচ্ছি, তবে হ্যাঁ এই চেষ্টা দিয়ে সীমিত লোকবলের একটি সংগঠনের দ্বারা কখনোই মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, এটির পরিসর বাড়াতে হবে, সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু সবচেয়ে বেশি যে কথাটা আজকে যে সর্বত্র ছড়িয়ে পড়েছে, দায়িত্ব তো কেউ গ্রহণ করছে না। ছড়িয়ে পড়ার পেছনে যেই কারণগুলো দায়ী সেগুলোকে চিহ্নিত করে প্রতিবিধানের জন্য সমাজের সচেতন অংশ এগিয়ে আসছে না। এমনকি আপনি যে বললেন আমরা অভিযান পরিচালনা করছি এবং যা দুর্ধর্ষ কিছু মাদক সন্ত্রাসীকে আমরা ধরছি এবং ধরার পরে দেখা যাচ্ছে সপ্তাহ দশ দিন পরে তারা বেরিয়ে আসছে, এবং এই বেরিয়ে আসার পেছনে যে আমাদের দুঃখবোধ তৈরি হচ্ছে, আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা যে এখনও চাঙ্গা আছে, এখনও আসামি ধরছে, সেজন্যে তাদেরকে সাধুবাদ দেওয়া যায়। কারণ এইভাবে যদি তাদের সামনে থেকে আসামিরা ছাড়া পেয়ে আবার বহাল তবিয়তে তাদের ব্যবসাগুলো পরিচালনা শুরু করে দেয়, তাহলে তাদের মধ্যে ওই ধরার প্রবণতা তো কমে যাবে। স্যার আপনার কাছে একটা প্রশ্ন আছে একজন দর্শকের। দর্শক আপনার নামটি বলে অথবা নামটি না বলে খুব সংক্ষেপে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে আপনার প্রশ্নটি আমাদের কাছে করুন। জি হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি আর কি আমি খিলখেত থেকে বলতেছি। হুম হুম। আপনাদের কাছে জানতে চাচ্ছি যে যে ঢাকা শহরে আশেপাশে যে সীসা বিক্রি হয়, এসব সীসা তো মনে করেন উঠতি বয়সী তরুণরা খেয়ে তারা বিভিন্ন ক্ষতিকর নেশায় আসক্ত হয়ে পড়ে, এটা থেকে কিভাবে পরিত্রাণ? কারণ আপনারা দেখতে আপনাদের ইনভেস্টিগেশনে দেখাইছে আর কি, এই যে আগের দিন ধরে নেয় পরের দিন তাদের ছেড়ে দেয় বা টাকা নিয়ে রাস্তায় তাদের ছেড়ে দেয়। আমাদের প্রায় আইনটা চূড়ান্ত হওয়ার পথে সেটাতে সীসাকে মাদক শ্রেণীভুক্ত করা হয়েছে, তখন কিন্তু মানে এভাবে সীসা বার গুলো আর যত্রতত্র গড়ে উঠতে পারবে না বা আদৌ গড়ে উঠতে পারবে। আপনাদেরই পরিসংখ্যান আছে, একটি 104টির মতো সীসা বার আছে ঢাকা শহরে ঝুঁকিপূর্ণ, যেখানে মাদকেরও এক ধরনের বাইপাস ব্যবসা সেখানে হচ্ছে, আপনারা সেটা তদন্ত করে বের করেছেন? যে আমরা মানে নজরদারি অব্যাহত রেখেছি কিন্তু হাতে নাতে আসলে সেভাবে ধরা পড়ছে না, পড়লে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। ব্যবস্থা নেওয়ার মানে পরবর্তী আইনে সীসা আসলে মাদকের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এখন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার কাছে নিশ্চয়ই আমাদের কাছে অনেক প্রশ্ন আছে। দর্শক আপনার নামটি বলে খুব সংক্ষেপে আপনার প্রশ্নটি আমাদের কাছে করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি আমি খিলগাঁও থেকে রানা বলতেছি। জি জি আমার কি ছিল প্রশ্নটা ছিল স্যারের কাছে যে বাংলাদেশ ঢাকা থেকে যে মাদক অনেক রকম শক্তি কাজ করছে নেপথ্যে থেকে, আপনার কি মনে হয় শক্তিগুলা কি ধরনের? দেখুন এটা একটা অর্থনীতির খেলা, শুধু ইয়াবাই আসছে প্রায় 50,000 কোটি টাকার, এবং এটা আমরা আমরা যে খুচরা বিক্রেতাদের বা মাঝে মাঝে একটু মাঝারি পর্যায়ে যাদেরকে ধরে আনছি, টাকাটা শুধু এরা পায় না, এটা খুব উঁচু স্তরে চলে যায় এবং তারা খুব শক্তিশালী। তো এখানে টাকা দিয়ে যে সমাজ নিয়ন্ত্রিত হয় সেখান থেকে এদের সাড়া পাওয়াটা কি কষ্টকর কিছু? এবং স্যার শুধু কি টাকা না, এর মধ্যে আরও অনেক কোনো বিষয় টিষয় আছে, আপনার কি মনে হয়? না প্রথমত অর্থনীতি, প্রথমত অর্থনীতি আপনার একটা হিউজ ব্যবসা। একটি জিনিস দেখতে হবে যে লক্ষ লক্ষ লোকের জীবিকা আপনার এই মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে গেছে, এদের হাতে কোনো বিকল্প কাজ নেই। তো এদেরকে যখন ধরা পড়ে, ধরা পড়ার পরে এদের গডফাদাররা যে কোনো মূল্যে একেবার সবথেকে শক্তিশালী যে ব্যারিস্টার তাদেরকে নিয়োগ দিয়ে এদেরকে দ্রুত বের করে নিয়ে আসে। আর যেভাবে কেসটেস হয় সেখানে কিছু লিকেজ থাকে। আচ্ছা স্যার এই লিকেজগুলো নিয়ে আমি কথা বলবো বিরতির পরে এসে, স্যার একটু ব্রেক নিই, ব্রেক থেকে এসে কথা বলি। দর্শক আমাদের সঙ্গে থাকুন, টিম আন্ডারকভার লাইভ নিচ্ছে ছোট্ট একটা বিরতি, বিরতি পরে আপনাদের প্রশ্নগুলো নিয়ে উত্তরগুলো নিয়ে ফিরবো আমি আশিকুর রহমান শ্রাবণ।
দর্শক, বিরতির বাধা টোপকে আবারও স্বাগত। টিম আন্ডার কভার লাইভে কিছু প্রশ্ন নিয়েছিলাম বিরতির আগে, সে উত্তরগুলো দেওয়ার পালা। মোহাম্মদ জামালউদ্দিন আহমেদ, আপনার কাছে প্রশ্ন ছিল নির্মূল করার ক্ষেত্রে আপনার কি পদক্ষেপ গ্রহণ করবেন। একটি প্রশ্ন ছিল যে সকালে ধরা হয়, রাতে মীমাংসা করে সকালে আবার ছেড়ে দেওয়া হয়, সে উত্তর দুটি আপনার কাছে জানতে চাই। না, আমি এটা স্পষ্ট করতে চাই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কর্মী মানে সকালে ধরে রাতে ছেড়ে দেবে বা রাতে ধরে সকালে ছেড়ে দেবে এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে আমরা অত্যন্ত কঠোর হয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আজকের ঘটনায় বলি, আজকে আমাদের একজন পরিদর্শককে আমরা একটু কর্তব্যে গাফলিতি দেখেছি, আমরা তাকে গ্রেফতার করে তাকে তার বিরুদ্ধেই মামলা করে দিয়েছি। সুতরাং এটা আমাদের বিরুদ্ধে এই ধরনের কোনো মানে অ্যালিগেশন তুলে লাভ নেই তুলে আমার মনে হয় আপনাদের কাছেও আমাদের কাছে স্পষ্ট। কিন্তু আপনি যেটা বললেন যে আসলে আমরা ধরে আনছি ঠিকই কিন্তু ধরে রেখে দিতে পারছি না, এবং রেখে দেওয়ার না দিতে পারার পেছনে নিশ্চয়ই সিন্ডিকেটের যে শক্তি সেটি কাজ করছে। তো আমি যেটা এখন স্পষ্ট করে বলতে চাই দর্শক সম্মানিত দর্শকের জবাবের প্রশ্নের জবাব উপলক্ষে আমি যেটা জবাব হিসাবে যেটি বলতে চাই, আসলে আমরা তো মুক্তিযুদ্ধের মতো কঠিন যুদ্ধ করে দেশকে মুক্ত করেছি, আমরা কেন পারবো না মাদককে মুক্ত করতে? ওই দর্শক যিনি প্রশ্ন করছেন তিনি যদি দায়িত্ব গ্রহণ করেন, তিনি যদি বলেন যে না আমি আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখন থেকে আমার এলাকাতে মাদককে প্রশ্রয় দেবো না, এভাবে মানুষগুলো যদি সবাই জেগে ওঠে তাহলে আমরা এটা মাদক নির্মূল করতে পারবো যেটা তিনি চাচ্ছেন। এটা যদি সবার চাওয়া হয়, সবাই যদি এভাবে চাইতে শুরু করে যে না মাদক নির্মূল করতে হবে তাহলে আমাদের সম্ভব হবে, নাহয় আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এটি নির্মূল হবে বলে আমার কাছে মনে হয় না। আমাদের কাছে দুজন দর্শক আছেন, তারা প্রশ্ন করবেন আমাদেরকে ধারাবাহিকভাবে। দর্শক, আপনার নামগুলো বলে খুব সংক্ষেপে আপনার প্রশ্নগুলো আমাদের কাছে করুন। হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, আমি কি আর কোন প্রশ্ন করতে পারি? জি আপনি প্রশ্ন করতে পারেন। জি আপনার লাইনটি আসলে মনে হয় একটু ডিস্টার্ব করছে, আপনি কি আবারও প্রশ্নটি করবেন আমাদের কাছে? না না, সরি। হ্যালো, জি আপনার উত্তর প্রশ্ন জানতে চাই আমরা। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি জি, আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য। জি, আমি আজকের অতিথির কাছে একটা প্রশ্ন এবং আমাদের একটা অবজারভেশন আর কি, যে আমরা অনেক সময় শিক্ষিত ছেলেরা দেখি, ইউনিভার্সিটি লেভেলের ছেলেরা দেখি যে গাঁজা ইয়াবা খাইতে আসে, স্পটে আসে, ধরি, ধরলে বলে যে না আমরা একটু পড়াশোনা করবো এই জন্য একটু নিতে আসছি আর কি, একটু খাবো। তো এইরকম শিক্ষিত ছেলেরা কেন খাইতে আসে রাত জাগার জন্য, লেখাপড়া করার জন্য গাঁজা ইয়াবা কেন বাঁচিয়ে নিয়ে? আজকের প্রধান অতিথির কাছে আমি একটু যে আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ভূঁইয়া শফিকুল ইসলাম, আপনার কাছে উত্তর জানতে চাই প্রথমে, তারপরে স্যারের কাছে আসতে চাই। শিক্ষিত ছেলেরা কেন গাঁজা ইয়াবা এগুলো খাচ্ছে? ওই যে ডিজি সাহেব বললেন যে একটা অ্যাডভেঞ্চারিজম, এবং আপনি তো জানেন যে ইয়াবাকে এটা হিটলার চকলেট বলা হয় না, এটি খেলে আপনার আপাত শক্তিতে এত বেড়ে যায় আপনি মনে হয় যে একটা অন্য জগতে চলে গেছেন, একটা রাজার মতো একটা ভাব চলে আসে। তো এটা আবার একটা ডিপ্রেশন পর্যায়ে যায় কিছু পরে, মানে অপোজিট রিয়াকশন হয় না, তো অপোজিট রিয়াকশন হয়ে গেলে তখন আবার এরা সেই পর্যায়ে চলে যায়, আবার শক্তিটিকে উজ্জীবিত করার জন্য আবার ইয়াবা নেয়, এভাবে একটা ইয়াবা চক্রে পড়ে যায়, এবং যেতে যেতে মস্তিষ্কে এক ধরনের নিউরো হরমোনের ক্ষরণ ঘটে। এটি এরকমভাবে বলা যায়, যেমন তেঁতুল, তেঁতুল আমরা দেখলে বা মনে করলেও আমাদের জল আসে, তদ্রূপ ওই ডিপ্রেশনের সময় তার মনে ইয়াবাটা আসবেই, কেন আর মনে আসলেই এরকমের ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে যেরকম হয় না মস্তিষ্কের তন্ত্রগুলো দিয়ে সেরকম নিউরো হরমোন খরিত হয়, তখন তার এটা সারাতে চলবে না তো, এবং যখন সে সহজেই সাপ্লাইটা পেয়ে যাবে সহজে সে গ্রহণ করবে, ভোগ করবে বন্ধুদের সঙ্গে। আচ্ছা স্যার, একজন দর্শক আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করেছেন যে আসলে বর্ডারগুলোকে ওপেন রেখে বা সেইখান থেকে আসলে ঢুকতে দিয়ে অথবা সেগুলো না ঠেকাতে পারার কারণে আসলে বিভিন্ন শহরে এমনকি গ্রামে গঞ্জে পর্যন্ত আবার ছড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কোনো স্পেসিফিক পরামর্শ আছে কি না? না, আমি যেটা বলবো এটার জবাবে, আমরা যদি দেখি উন্নত দেশগুলো সেখানেও তো সুরক্ষিত বর্ডার আছে, তাদের মধ্যে মাদক প্রবেশ করে কীভাবে সেটা মানে বিশ্বজনীন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আসলে মাদক ব্যবসা একটা বড় ব্যবসা, সেই ব্যবসাটা যদি যতদিন রমরমা থাকবে ততদিন
মানে কোনো না কোনোভাবে মাদক কোনো প্রবেশ ঘটবেই, যেটি মানে বলা হচ্ছে যে মাদক আসলে মানুষ মাদক কেন গ্রহণ করে, আমি মনে করি একটি সম্পূর্ণ ভুল ধারণা থেকে মাদক গ্রহণ করে বলা, তারা এমনকি এই ধরনের পারসেপশন আছে যে মাদক নিলে আমাদের তরুণীরা এখন মাদক নিচ্ছে ইয়াবা নিচ্ছে কারণ তারা নাকি স্লিম হয়ে যায় এতে, এটি যে একটা ফাঁদ, যারা মাদক ব্যবসায়ী তারা তাদের প্রস্তুতকৃত একটি ফাঁদ, সেই ফাঁদে আসলে পা দেওয়ার মতো অবস্থা। এখন আপনি যদি এই তত্ত্বগুলো যদি সবাইকে ঠিকভাবে জানাতে পারেন, যেভাবে স্যার বলছিলেন যে এটি প্রথম নিলে হয়তো উৎফুল্ল থাকবো প্রফুল্লতা বাড়বে কিন্তু সেটি একটি পর্যায় পর্যন্ত, সেই পর্যায়টা অতিক্রম করে গেলেই আপনি তখন নির্ভরশীলতা তৈরি হবে, এবং নির্ভরশীলতা মানে এমন নির্ভরশীলতা কোনোভাবে যদি মাদক গ্রহণ না করেন তাহলে অস্থির পাগলামি শুরু করে যায়, মানুষ খুনাখুনি করতে পারে, এই যে মানে বিভিন্ন খুনের ঘটনা আপনার আমরা বিশ্লেষণ করে দেখেছি সেখানে কিন্তু মানে মাদকের একটা বিশাল অবদান আছে, বিশাল একটা ভূমিকা আছে। বাংলাদেশে বর্তমানে 76,000 কয়েদি আছে, মানে কারাবন্দি আছে, এই কারাবন্দিদের মধ্যে সেদিন আমি শুনলাম জানলাম 41,000 হচ্ছে মাদকাসক্ত, 76,000-এ যদি 41,000 মাদকাসক্ত মানে তাহলে তার মানে কি অপরাধের সাথে মাদকাসক্তির সম্পর্কটা নিবিড়, অর্থাৎ প্রথমে তারা ভাবতেও পারে না। আমরা একেবারেই শেষের দিকে স্যার একটু ক্লোজিং আপনার কাছে জানতে চাই, আমার মনে হচ্ছে যে মানুষ বুঝতে পারে না যে মাদক তাদের ক্ষতির দিকে নিয়ে যাবে, প্রথমে খেয়ালের বসে নেই, কৌতূহল বসে নেই, অ্যাডভেঞ্চার থেকে নেই, পরে যখন কারাবন্দী হওয়ার মতো মাদকের মাদকের অবস্থা মানে দিক থেকে বন্দী হয়ে পড়ে তখন আসলে মানুষ অসহায় হয়ে যায়। স্যার অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, এখানে অনেক প্রশ্ন আছে এই বিষয় নিয়ে, আসলে অনেক তর্ক করা যায়, অনেক কথা বলা যায়, অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক শেষ করছি আজকের টিম আন্ডার কভার লাইভ, তবে শেষ কথা বলতে চাই মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে, চলতেই থাকবে, দেখবেন টিম আন্ডার কভার লাইভ, দেখবেন টিম আন্ডার কভার, শুভরাত্রি।